প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন কি ঘটেছিল? এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে জানতে চাইল, হে আলী, আমাকে বলুন সৃষ্টির সবচেয়ে বড় মজিজা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই সৃষ্টির সবচেয়ে বড় মজিজা হলো সেই দিন যেদিন আল্লাহ তাআলা তাঁর প্রিয় নবীকে পৃথিবীতে প্রেরণ করেন। সেই ব্যক্তি আবারও জিজ্ঞাসা করলেন, হে আলী, সেই দিনে কি কি ঘটেছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, যেদিন আল্লাহ তাআলা তাঁর প্রিয় নবীকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, আকাশের তারাগুলো এমনভাবে আলোকিত হয়েছিল যে পৃথিবীর সমস্ত জ্যোতিষীরা সেজদায় পড়ে গেছিল। সেদিন মিশর ও রোমে দুর্ভিক্ষ চলছিল, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সাথে সাথে মিশর ও রোমে বৃষ্টি শুরু হয়েছিল এবং লোকেরা আনন্দে নেচে উঠেছিল। শামের উপত্যকা, যা হাজার হাজার বছর ধরে শুকনো ছিল, সেখানে ঝর্ণা বয়ে চলল। যেখানে আগুনের পূজা করা হতো সেই সব জায়গায় আগুন নিজে নিজেই নিভে গেল, এবং পারস্যের সেই অগ্নিকুণ্ড, যা পূজা করা হতো এবং পারস্যের লোকেরা গর্ব করত, সেই আগুনও নিভে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মুহূর্তে মিশরের সবচেয়ে বড় মূর্তিটি মাটিতে ভেঙে পড়ে গেছিল এবং কাবা শরীফের সমস্ত মূর্তিও মাটিতে পড়ে গেছিল। আল্লাহ তাআলা তাঁর প্রিয় নবীর আগমনের আনন্দে সারা পৃথিবীর সব মায়েদের পুত্র সন্তান দান করেছিলেন, এবং যারা সন্তান জন্ম দিতে পারত না সেই সব নারীদের এবং প্রাণীদের গর্ভেও সন্তান দান করেছিলেন। সেই মুহূর্তে পৃথিবীতে প্রতিটি মানুষ একটি মিষ্টি সুবাস অনুভব করেছিল এবং প্রত্যেকেই বলেছিল, এই সুবাস সেই শেষ নবীর, যার আগমনের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা পূর্ববর্তী পবিত্র গ্রন্থগুলোতে দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বললেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, পৃথিবীর সমস্ত গাছপালা হযরত আব্দুল মুতাল্লিবের ঘরের দিকে ঝুঁকেছিল। হযরত আব্দুল মুতাল্লিব যখন এই দৃশ্য দেখলেন, তিনি মুচকি হেসে ঘরের দিকে গেলেন এবং দেখলেন তাঁর ঘর থেকে আলোর ঝলকানি বের হচ্ছে, অথচ কোনো প্রদীপ ছিল না। রাতে আশেপাশের মহিলারা যখন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এসে বললেন, তুমি এত ধনী হয়ে গেছো যে রাতে প্রদীপ জ্বালিয়ে রাখছো, যদিও ধনী ব্যক্তিরা রাতে প্রদীপ নিভিয়ে রাখে। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, এসো আমি তোমাদের দেখাই আমার ঘরে কোন আলো জ্বলছে। মহিলারা ঘরে প্রবেশ করে দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোলনায় শুয়ে আছেন এবং চারপাশে নূরের আলো ছড়িয়ে রয়েছে। সেই নূরের কারণেই পুরো ঘর আলোকিত ছিল। অনেকে বলে থাকেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থল প্রতি রবিউল আওয়াল মাসে আলোকিত হয়ে ওঠে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, তখন সমস্ত সৃষ্টির জন্য রহমতুল্লিল আলামিন হয়ে তিনি পৃথিবীতে আগমন করেন। কুরআন মাজিদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রহমত হিসেবে ঘোষণা করা হয়েছে। যারা এই রহমতের প্রতি অবিশ্বাস করেছিল তাদের আল্লাহ তাআলা কঠিন শাস্তির কথা বলেছেন। এক আয়াতে আল্লাহর ইঙ্গিত রয়েছে, তোমরা কি তাদের দেখোনি যারা আল্লাহর রহমতকে অস্বীকার করেছে? এই আয়াতে রহমত বলতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্মার্থ তুলে ধরা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যম উচ্চতার ছিলেন, না খুব লম্বা না খুব খাটো। তাঁর চুলগুলো সোজা ছিল এবং কিছু কিছু অংশে কোঁকড়ানো। তাঁর পবিত্র দাড়ি ঘন ছিল এবং তাঁর ত্বক কিছুটা লালচে আভাযুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলতেন তখন মনে হতো তিনি উঁচু স্থান থেকে নিচে নেমে আসছেন। তিনি যখন কারো প্রতি মনোযোগ দিতেন তখন পূর্ণ মনোযোগ সহকারে দিতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বললেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কাউকে তাঁর আগে বা পরে দেখিনি। আল্লাহ আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করার এবং তাঁর শিক্ষার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।